এ যেন জোড়া উপহার। সবলা মেলার পাশাপাশি অশোকনগর উৎসবের সূচনা। মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ যেন চাঁদের হাট। এ যেন ঠিক জোড়া উপহার। সবলা মেলার পাশাপাশি অশোকনগরের সূচনা হল অশোকনগর উৎসব। সোমবার জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হয় উৎসবের। অশোকনগর বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গনে আগামী রবিবার পর্যন্ত চলবে এই উৎসব। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক বর্ণময় শোভাযাত্রার আয়োজন করা হয় আয়োজকদের পক্ষ থেকে। সেখানে অশোকনগরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ব্যক্তিরা সুসজ্জিত র্যালি নিয়ে মেলার মাঠে প্রবেশ করেন। এদিনের শোভাযাত্রাতে নজর কেড়েছে বাংলার জনপ্রিয় শ্রীখোল। সমবেতভাবে শ্রীখোল বাজানোর ভিড় করে দেখেছেন বহু মানুষ। এছাড়াও শোভাযাত্রাতে ছিল বাংলার ঢাক, আদিবাসী নৃত্য, ধামসা মাদল, সাথে আদিবাসী সুরে পা মিলিয়েছেন বহু মানুষ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের একাধিক দপ্তরের মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী সবলা মেলার বিশেষ দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদার হাতে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরবাহা হাঁসদা, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী সহ স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী সহ বিশিষ্ট গুণীজনেরা। এদিন পায়রা ও বেলুন উড়িয়ে প্রদীপ জ্বালিয়ে সূচনা হয় অশোকনগর উৎসবের। একইভাবেই সূচনা হয় সবলা মেলারও। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি বেশ কিছু স্টলে ঘুরেছি, কিছু কেনাকাটাও করেছি। আমি নিজে যেহেতু গ্রাম বাংলা থেকে উঠে এসেছি, আমি চাই যত বেশি করে মেয়েরা স্বাবলম্বী হবে তত স্বপ্ন পূরণ হবে। গোটা মেলাও ঘুরে দেখবেন বলে জানান মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন সবলা, তো আমার একটাই উদ্দেশ্য যে আমিও যেহেতু গ্রাম বাংলা থেকে উঠে আসা অনেক মানুষের দুঃখ কষ্ট দেখেছি, তো আমি সেই জায়গা থেকে চাই মেয়েরা আগে এগিয়ে আসুক এবং মেয়েদেরকে যতটা স্বাবলম্বী করাতে পারবো আমার মনে হবে যে আমি একটা স্বপ্ন, মানে আমার নিজের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবো। হ্যাঁ, খুব সুন্দর, মানে এত সুন্দর আয়োজন, আমার ভালো লাগলো কি সবাই মানে মেলা দেখতেও আসবে, যাতে একটা এত সুন্দর করে এত সাজিয়ে গুছিয়ে একটা জায়গা তৈরি করা, এটা কিন্তু মানে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। সব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, প্রতিদিনই বিভিন্ন প্রতিযোগিতা ও সন্ধ্যার পর থেকে আমন্ত্রণমূলক অনুষ্ঠান থাকবে। বিভিন্ন খাবারের স্টল রয়েছে মেলাতে। এপার বাংলা ওপার বাংলার শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। এ বিষয়ে তিনি আরও বলেন, উদ্বোধনের দিন থেকেই বহু মানুষ ভিড় জমিয়েছেন অশোকনগর উৎসব তথা সবলা মেলাতে। আগামী রবিবার পর্যন্ত কার্যত উৎসব মুখর অশোকনগর, সে কথা বলাই যায়। আমরা অ্যাকচুয়ালি অশোকনগরের মানুষের, অশোকনগরবাসীর মানুষের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে অশোকনগর একটা জমি, একটা উৎসব বা মেলা এই টাইপের হোক। তো সেটা দুয়ে দুয়ে চার হয়ে গেছে। আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কনসেন্টে আমাদের বীরবাহা হাঁসদা এবং জেলা শাসক তারা মিলে আমাদের জেলার সবলা মেলা যেমন ফেলেছে, তারই সঙ্গে সঙ্গে আমরা অশোকনগর উৎসব আরও একটা বড় কলবরে এটাকে অনেক বড় করে আমরা তুলে ধরেছি। আজকে 9 তারিখ থেকে শুরু 15 তারিখ পর্যন্ত এই প্রোগ্রাম, এই কর্মসূচিটা চলবে। আপনারা দেখেছেন যে আমাদের যেরকম বিভিন্ন আমাদের ঘরের মেয়েরা, স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা, তাদের যে হাতের কাজ, হাতের শিল্প, সেটা যেখানে ব্যবস্থা আছে। আবার খাবারের জন্যে আলাদা ফুড জোন, ফুড পার্ক আমরা করেছি, সেখানে নামি দামি সংস্থাও যেমন আছে, এখানকার স্থানীয় যারা মার্জিলান বিজনেসম্যান তাদেরও আমরা এখানে রেখেছি। তো এবং এখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা দুপুরবেলা থেকে যেমন হবে আমাদের একটা মঞ্চে, আবার এই মঞ্চে সন্ধ্যাবেলা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, এপার বাংলা ওপার বাংলার বিভিন্ন গুণী শিল্পী, প্রখ্যাত শিল্পী যারা, এবং আরব সাগরের পারে মুম্বাইয়ের শিল্পীরাও এখানে সঙ্গীত পরিবেশন করতে আসবেন। যেগুলো আমাদের পক্ষে, এখানকার স্থানীয় নাগরিকদের পক্ষে, যারা একেবারেই সাধারণ মানুষ তাদের পক্ষে অ্যাভেল করা সম্ভব নয়, তাদের কথা ভেবে আমরা এই জিনিসগুলো করেছি।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।